আপনি ডেইরি পোলট্রি কিংবা অ্যাকোয়াকালচার যে ধরনের খামারই হন না কেন, আপনাকে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় আপনার প্রাণীর খাদ্য ব্যবস্থাপনার উপরে। আপনারা জানেন বর্তমান সময়ে খাদ্যের দামের ঊর্ধ্বগতি এবং অস্থিতিশীল খাদ্যের বাজার। এখানে অনেক খামারই সফল হয়েছে, তারা নিজেরা নিজেদের প্রাণীর খাদ্য উৎপাদন করে। আপনারা হয়তো যারা খামারি আছেন তারা লক্ষ্য করলে আপনার এলাকাতেই কিছু খামারি দেখতে পাবেন যারা নিজেরাই তার প্রাণীর খাদ্য উৎপাদন করে। হয়তো সঠিকভাবে কেউ করতে পারে, কেউ করতে পারে না। অনেকেই কিন্তু সঠিকভাবে খাদ্যটা প্রস্তুত করতে দক্ষ হয়েছে এবং তারা সঠিকভাবে খাদ্য উৎপাদন করে সফল খামারি হিসেবে পরিচিতি লাভ করেছে। আমি এখানে একটি বইয়ের প্রচ্ছদ রেখেছি। আসলে আমি আমার নিজস্ব যে অভিজ্ঞতা এবং আমার যে জ্ঞানের পরিধি, সামান্যতম পরিধি, সেই জ্ঞানটুকুই আমি খামারিদের দেওয়ার জন্য উদ্যত হয়েছি। এখন একজন খামারিকে সে কিভাবে তার প্রাণের খাদ্য তৈরি করবে এ বিষয়ে বিস্তর জানার দরকার আছে বা তথ্য দেওয়ার দরকার আছে। এত তথ্য ইন্ডিভিজুয়ালি কোনো খামারিকে দেওয়া একটু কঠিন কাজ। এজন্য একটি পিডিএফ বই আমি এটা প্রকাশ করেছি, যেটা পড়লে আপনি যদি ফির খাদ্য তৈরিতে একেবারে অজানা হয়ে থাকেন তবুও আপনি আপনার প্রাণের খাদ্যটি তৈরি করতে পারবেন। তো আসেন আমরা বইটিতে কি কি বিষয়ে আলোচনা করা আছে এবং আপনাদের বইটি কিভাবে সহযোগিতা করবে সেটা নিয়ে কথা বলি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বইটির প্রচ্ছদ, প্রাণী খাদ্য তৈরি নির্দেশিকা, মিশকাত এগ্রিকালচার, মিশকাত এগ্রিকালচারের লোগো। আপনারা গবাদি পশু, হাঁস, মুরগি, আপনার মাছের খাদ্যটি হোক তার পুষ্টি চাহিদা অনুযায়ী। আপনি যদি খাদ্যের তৈরির প্রসেসগুলো জানেন, খাদ্যের উপকরণগুলো ভালো ব্যবহার করতে পারেন এবং খাদ্যের পুষ্টিগুণ প্রাণীর চাহিদা অনুযায়ী খাদ্য তৈরি করতে পারেন, তাহলে তাহলেই আপনি একজন সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হবেন। এটি বইটির প্রস্তুত। আমরা বইটিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো একটু দেখব। এটা দেখতে পাচ্ছেন বইটির সূচি, আমরা বইটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি তার একটি সংক্ষিপ্ত রূপ আমি একটু পড়বো এখানে। প্রাণী খাদ্য ও পুষ্টি, প্রাণীর খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে। শর্করা বা কার্বোহাইড্রেট, প্রাণী খাদ্য পুষ্টি নিয়ে আলোচনা করলেই তার ভিতরেই চলে আসে শর্করা বা কার্বোহাইড্রেট। এরপরে আসে আমিষ বা প্রোটিন, স্নেহ বা তেল, ভিটামিন, খনিজ পদার্থ, মিনারেল, পানি, ফিড ইনগ্রিডিয়েন্টস, খাদ্য উপকরণের পুষ্টিগুণ, ফিড সাপ্লিমেন্ট, ফিড অ্যাডিটিভস, লেয়ার মুরগির খাদ্য পুষ্টি, ব্রয়লার মুরগির খাদ্য পুষ্টি, সোনালী ও দেশি মুরগির খাদ্য পুষ্টি, মাছের খাদ্য পুষ্টি, গরু মোটাতাজাকরণ খাদ্য পুষ্টি, গাভী গরুর খাদ্য পুষ্টি, ফিড কনভার্সন রেশিও, ফিড ফর্মুলেশন করার নিয়ম, ব্রয়লার ফিড ফর্মুলেশন, লেয়ার ফিড ফর্মুলেশন, সোনালী মুরগির ফিড ফর্মুলেশন, গরু মোটাতাজাকরণ ফিড ফর্মুলেশন, গাভী গরুর ফিড ফর্মুলেশন, কমন কার্প ফিড ফর্মুলেশন এবং উপসনায়, এই বিষয়গুলো এই বইটিতে আছে। আমার ধারণা এই বিষয়টুকু যদি সঠিকভাবে বুঝতে পারে একজন খামারি, সে অবশ্যই
তার প্রাণের ভিত্তি সঠিক নিউট্রিশনে তৈরি করতে পারবে। এটা দেখতে পাচ্ছেন আমিষ বা প্রোটিন, আমরা বইটিতে যে সূচি দেখলেন সেখানে সেই অনুযায়ী এখানে একটি পেজ আমরা দেখাচ্ছি, অনেক পেজের ভিতরে বাছাই কিছু কিছু পেজ আপনাদের একটু দেখাবো যে এটা বইটিতে কিভাবে আলোচনা করা আছে। আমিষ বা প্রোটিন সম্পর্কে আলোচনা করা আছে, আমরা আমিষ বা প্রোটিন কি, এটা আমরা কোন কোন খাদ্য উপকরণ থেকে আমরা প্রোটিন পাই এবং আমিষ বা প্রোটিন পুষ্টি প্রাণীর শরীরে কি কাজ করে সে বিষয়ে দেওয়া আছে। শুধু আমিষ নয়, কার্বোহাইড্রেট, ফ্যাট, বিভিন্ন ভিটামিন, মিনারেল সব সমস্ত উপকরণের এইরকম দেওয়া আছে। মিনারেল সাপ্লিমেন্ট, এখানে মিনারেল, মাইক্রো মিনারেল এবং ম্যাক্রো মিনারেল সম্পর্কে বলা আছে, কোন কোন মিনারেলগুলো কী কীভাবে থাকে পাওয়া যায়। এখানে দেখেন এটা আরেকটি আমাদের বইয়ের পৃষ্ঠা, এখানে পুষ্টি উপাদান, ড্রাই ম্যাটার, এনার্জি, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, মিথিওনিন, অ্যাসিড, এই পুষ্টি উপাদানগুলো কী পরিমাণে থাকে। এক্সাম্পল এখানে যে এটা দেওয়া আছে, এখানে মিট বোনের দেওয়া আছে, চিটাগুড়ের দেওয়া আছে, চাউলের গুঁড়া, পাম, এরকম সমস্ত উপকরণের, যেমন ভুট্টা, সয়াবিন, আপনার পাম কার্নেল, শুটকির গুঁড়া, তারপরে সরিষার খোল, বিভিন্ন ডাউলের ভুষি ইত্যাদি সমস্তগুলোর নিউট্রিশন ভ্যালু, আসলে ফ্যাট কতটুকু থাকে, মিথিওনিন কতটুকু থাকে, অন্যান্য ফাইবার, এনার্জি কতটুকু থাকে, এগুলো সমস্ত উপকরণের আপনারা এখানে পাবেন। এবার দেখেন লেয়ার মুরগির খাদ্য পুষ্টি চাহিদা, এরকম ব্রয়লার মুরগির খাদ্য পুষ্টি চাহিদা, আপনার গাভী গরুর পুষ্টি চাহিদা, অন্যান্য প্রাণীর খাদ্য এবং তার পুষ্টি চাহিদা কেমন হবে, এরকম বইটিতে দেওয়া আছে। জলীয় অংশ কত পার্সেন্ট থাকতে হবে, লেয়ার স্টার্টার, লেয়ার গ্রোয়ার, লেয়ার, এখানে ফ্যাট কত পার্সেন্ট থাকতে হবে, মিথিওনিন, ক্যালসিয়াম, ফসফরাস, বিপাকীয় শক্তি, আপনার লাইসিন, ফ্যাট ইত্যাদি কতটুকু কী পরিমাণ থাকবে, এই ধরনের ইনফরমেশনও এখানে পাবেন। ফিট কনভার্সন রেশিওটা কীভাবে বের করবেন সেটা পাবেন, এটা এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছি আপনাদের বোঝানোর জন্য। এরকম প্রচুর মানে 50টির ওপরে পৃষ্ঠা আছে যেগুলো আপনার ফিট তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে বলে আমি মনে করি, এবং আপনি ফিট তৈরিতে একেবারে অনভিজ্ঞ হলেও আপনি এই বইটি পড়ার মাধ্যমে যে জ্ঞান অর্জন করবেন তার মাধ্যম দিয়ে আপনি সঠিক মানের ফিট, সঠিক পুষ্টিমানের ফিট আপনি তৈরি করতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি, হয়তো আপনারা মনে করেন এই সকল উপাদান কোথায় পাওয়া যাবে, এই সকল উপাদান আপনার এলাকার বিভিন্ন মার্কেটে আছে, তো খোঁজ করলেই আপনি ধীরে ধীরে সব বুঝতে পারবেন। এবং যদি কখনো কোনো উপাদান না পান তার জন্য আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি এবং করে থাকি ইনশাল্লাহ। তো ধন্যবাদ প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন।